আপনারা কিন্তু জানেন আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে, একটি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে, আর একটি কিন্তু রয়েছে বনানীতে। তো আজকে আমার সাথে কে আছে গেস করেন তো, আছে আমাদের বাংলাদেশের রিনাউন্ড মডেল এন্ড অ্যাক্ট্রেস সাবরিন ইসলাম। আপু আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু আজকে আপনি আমাদের দর্শককে বলে আপনি কি ট্রিটমেন্ট করিয়েছেন? আজকে বেসিক্যালি আমি হেয়ার পিআরপির জন্য আসছি, ইভেন দো আমি ফেস পিআরপির জন্য আসছি। তো আই হোপ যে আমার ফেসের পিম্পল গুলো অনেক ভালো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এন্ড আচ্ছা আপু আপনি ফেস পিআরপি হেয়ার পিআরপি কেন করাচ্ছেন আমাদের দর্শকদের একটু বলেন তো। হেয়ার পিআরপি করাচ্ছি বিকজ আমার হেয়ার ফল অনেক হচ্ছিল মাঝখানে, এন্ড আমার হেয়ারটা একটু ফাঁকা ফাঁকা হয়েছিল। তো আপু আমাকে সাজেস্ট করলো যে পিআরপি করলে হেয়ার গ্রোথটা বা এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো ঠিক হয়ে যাবে, এন্ড হেয়ার ফলটা কম হয়ে যাবে। আর ফেস পিআরপি করাচ্ছি হলো আমার অনেক পিম্পল হচ্ছিল মাঝখানে, অ্যাকচুয়ালি শুটের কারণে অনেক মেকআপ নেওয়া হয়েছে, বাইরে থাকা হয়েছে, তো এই কারণে অ্যাকচুয়ালি আমার অনেক পিম্পলের আমি প্রবলেম ফেস করতেছিলাম, এই কারণে আমার ফেস পিআরপিটা নেওয়া। সো আপু যেহেতু মডেল আর অ্যাক্টর আপনারা জানেন, সো আপুদেরকে কিন্তু ডেইলি বেসিসে শুটিং করতে হয়, আউটডোর শুট করতে হয়, রেগুলার মেকআপ নিতে হয়, হেয়ারের উপরেও কিন্তু অনেক টর্চার হয় তাই না আপু? ব্যাক ব্রাশ বলেন, যে কোনো হেয়ার স্টাইল বলেন, স্ট্রেট করার জন্য আয়রন বা হিটটা কিন্তু হেয়ারটার অনেক ক্ষতি করে ফেলে, যে কারণে হচ্ছে প্রচুর হেয়ার ফলে প্রবলেম হয়। আর রেগুলার মেকআপ নেওয়ার ফলে কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে একটি পিম্পল প্রবলেম অনেক বেশি হয়। সো বেসিক্যালি আপু কিন্তু এই প্রবলেমগুলোর জন্য আমাদের কাছে আসে। সো আমি কিন্তু আপুর স্কিনটা দেখে বললাম যে আপু আপনি পিআরপি ট্রিটমেন্টটা নিয়ে ফেলেন, তাহলে খুব ভালো কিন্তু একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সো আপু কিন্তু এটা হেয়ার পিআরপি নাম্বার 4 সেশন চলছে, এবং আপু আপনি কি উপকার পেয়েছেন? আপু বিলিভ মি, সবাই আমার চুল দেখে বলে যে অ্যাকচুয়ালি আগে থেকে অনেক ঘন আর অ্যাকচুয়ালি অনেক ভালো একটা ভলিউম আছে হেয়ারে। আর ফেসের পিআরপি, আসলে পিআরপি জিনিসটা না আমার কাছে ভালো লাগে এই কারণে কজ এটা কোনো সাইড এফেক্ট নাই, আমার নিজের ব্লাড শুরু করার আগে 30 মিনিট একটি লোকাল বা নাম্বিং জেল অ্যাপ্লাই করে নিই আমাদের ক্লায়েন্টের ফেসে, করলে ফেসে অথবা স্ক্যাল্পে, যাতে আমাদের ক্লায়েন্টরা কোনো ধরনের পেন ফিল না করে। সো সম্পূর্ণ সেফ একটি প্রসিডিউর এবং ইজি এবং ফাস্ট রেজাল্ট যারা পেতে চাচ্ছেন তারা কিন্তু পিআরপি ট্রিটমেন্টের জন্য যেতে পারছেন। প্রতি 21 দিন অন্তর অন্তর একটা করে সেশন নিতে হয়, মিনিমাম 6 থেকে 8টা সেশন নিলে কিন্তু আপনার খুব ভালো একটা রেজাল্ট হচ্ছে পেয়ে যাবেন। সো ছেলে মেয়ে সবাই কিন্তু পিআরপি ট্রিটমেন্টই করতে পারছেন। সো দেরি না করে যারা যারা আমাদের কাছ থেকে পিআরপি করাতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসতে পারেন আমাদের 3টি ব্রাঞ্চে যে কোনো একটিতে।